দেখে মনে হলো না হুবহু বার্বি ডল। এখন এরকমই কয়েকজনকে দেখবেন যাদের মধ্যে কেউ বার্বি ডলের মতো দেখতে, কেউ অ্যানিমেশন ক্যারেক্টারের মতো দেখতে, আর কয়েকজনকে দেখলে মনে হবে তারা কার্টুন চরিত্রগুলির সম্পূর্ণ জীবন্ত রূপ। সবার প্রথমে দেখুন অ্যাঞ্জেলিকা কিনোভাকে। অ্যাঞ্জেলিকা কিনোভার চেহারা সম্পূর্ণ বার্বি ডলের মতো। অ্যাঞ্জেলিকা কিনোভা রাশিয়ার একজন জনপ্রিয় মডেল, তবে মডেলের থেকে বেশি বার্বি ডল হিসাবে মেয়েটি সকলের কাছে বেশি জনপ্রিয়তা পেয়েছে। রাশিয়ার মস্কো শহরে বসবাস করলেও তার পরিচিতি বর্তমানে সমগ্র বিশ্ব জুড়ে রয়েছে। পুতুলের একটি জীবন্ত রূপ মনে হয় মেয়েটিকে দেখলে। ছেলেবেলা থেকেই অ্যাঞ্জেলিকার বাবা মা খেয়াল করেছিলেন যে তাদের মেয়ে বাকিদের থেকে আলাদা। পুতুলের মতো চোখ, পুতুলের মতো মুখের গঠন, এজন্য তারা তখন থেকেই অ্যাঞ্জেলিকা কিনোভাকে পুতুলের মতো পোশাক পরাতেন, সঙ্গে কঠিন ডায়েট ফলো করাতেন। বড় হওয়ার পরেও এই একই নিয়ম কানুন মেনে চলতে হতো অ্যাঞ্জেলিকাকে। তবে একটি অনুষ্ঠানে গিয়ে অ্যাঞ্জেলিকা জানায় যে তার বার্বি ডলের মতো চেহারার জন্য সকলে তাকে পছন্দ করলেও সে তার জীবনে খুশি নয়, কারণ তার এই জীবনকে আর্টিফিশিয়াল বলে মনে হয় তার। এজন্য যান্ত্রিক জীবন থেকে স্বাভাবিক জীবনকে বেশি পছন্দ করে অ্যাঞ্জেলিকা। এরকম শারীরিক চেহারা ধরে রাখার জন্য অনেক কঠিন এক্সারসাইজও করতে হয় তাকে, সঙ্গে অনেক কঠিন ডায়েট ফলো করতে হয়। একই সঙ্গে পুতুলের মতো চেহারা হওয়ার জন্য তার কাছের বন্ধু বান্ধবের সংখ্যাও খুবই কম বলে জানায় অ্যাঞ্জেলিকা। এবার রয়েছে র্যাপানজেল। র্যাপানজেল চরিত্রটি তার বড় চুলের জন্য সকলের প্রিয়, কিন্তু রাশিয়ার মেয়ে ডারিয়া গুভানোভা, যে সম্পূর্ণভাবে র্যাপানজেল চরিত্রটির মতো দেখতে, তার চেহারা, তার চুল সম্পূর্ণ র্যাপানজেলের মতো। 14 বছর বয়স থেকেই এই পথে তার যাত্রা শুরু হয়। জানা যায় তার একজন বন্ধু তাকে চ্যালেঞ্জ করেছিল র্যাপানজেলের মতো বড় চুল বানানোর জন্য। সেই ব্যক্তি তাকে বলেছিল যে সে কখনো র্যাপানজেলের মতো চুল রাখতে পারবে না। এরপর থেকেই ডারিয়া গুভানোভা চুল কাটা সম্পূর্ণ বন্ধ করে দেয়, আর তারপর 27 বছর বয়স হতে হতে তার চুল পা পর্যন্ত পৌঁছে যায়। আর বর্তমানে চুলের সঙ্গে সঙ্গে তার চেহারাও র্যাপানজেল চরিত্রটির সঙ্গে সম্পূর্ণ মিলে যায়। ডিজনি প্রিন্সেসের মতো যখন সে সাজগোজ করে, তখন তাকে দেখে সম্পূর্ণ জীবন্ত ডিজনি প্রিন্সেস মনে হয়। এরপর যখন এই ছবি সোশ্যাল মিডিয়ায় সে পোস্ট করে, তখন সকলে তাকে মডার্ন ওয়ার্ল্ডের র্যাপানজেল বলে অভিহিত করে। নেক্সট রয়েছে প্রিন্সেস মেরিডা। কখনো কখনো চেহারা এত পরিচিতি দিয়ে যায় যা কেউ কল্পনা করতে পারে না। এরকমই একটি ঘটনা ঘটেছিল অস্ট্রেলিয়ার কেইট ল্যান্ড রয়েডের সঙ্গে, যে হঠাৎ করেই মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে যায়। আসলে তাকে ডিজনি প্রিন্সেস ম্যারিডার মতো দেখাতো। সাল 2012 ডিজনি একটি নতুন কার্টুন চরিত্র লঞ্চ করেছিল, যার প্রথম ঝলক দেখে সকলে সেই চরিত্রটির ফ্যান হয়ে যায়। কোকরা চুলওয়ালা প্রিন্সেস ম্যারিডার মতো লুক তৈরি করে সকল মেয়েরা বিভিন্ন ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করত। এরই মধ্যে কেইট ল্যান্ড রয়েডের ছবি ভাইরাল হয়ে যায়, আর সকলে তাকে প্রিন্সেস ম্যারিডার সঙ্গে কম্পেয়ার করতে শুরু করে দেয়। তার জনপ্রিয়তা এত বেড়ে যায় যে রেড কার্পেটে পর্যন্ত প্রিন্সেস ম্যারিডার মতো পোশাক পরে ওয়াক করতে দেখা যায় তাকে। এরপর রয়েছে এই মেয়েটি, যাকে হুবহু অ্যানিমেশনে দেখানো চরিত্রের মতো দেখতে। মেয়েটির নাম ডাকোটা রোজ, যে আমেরিকার নাগরিক। দেশে বিদেশে ফ্যান এবং ফলোয়ার্স রয়েছে ডাকোটা রোজের। চোখ থেকে শুরু করে চেহারা হুবহু অ্যানিমেশনে দেখানো চরিত্রের মতো। ডাকোটা রোজ আমেরিকার একজন মডেল এবং টেলিভিশনের একটি জনপ্রিয় মুখ। এবার রয়েছে এলসা। এলসা নামের যে মেয়েটি জনপ্রিয়তা পেয়েছে, সে নিজেই জানত না যে সে এলসা কার্টুন চরিত্রের মতো দেখতে। যখন সে এ ব্যাপারে জানতে পারে, তখন তার জীবন প্রায় রাতারাতি বদলে যায়। মেয়েটির নাম অ্যানা ফেইথ কার্লিন। অ্যানা প্রথমে জানত না যে তাকে হুবহু ফ্রোজেনের পপুলার চরিত্র কুইন এলসার মতো মনে হয়। এ ব্যাপারে সে যখন জানতে পারে, তখন ছিল সাল 2003। অ্যানা যখন অ্যানিমেটেড ফিল্ম ফ্রোজেন দেখতে সিনেমা হলে যায়, ফিল্ম দেখার পর সে কুইন এলসার পোস্টারের সঙ্গে নিজের ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়। এরপর এক রাতের মধ্যে অ্যানা রিয়েল কুইন এলসা রূপে পপুলার হয়ে যায়। তারপর তার পপুলারিটি এত বেড়ে যায় যে পরবর্তীতে অ্যানিমেশন প্রোডাকশন হাউসে সে কাজ পেতে থাকে, সঙ্গে রিয়েল লাইফ এলসা হিসাবে শোতে ডাক পেতে থাকে। আর এখন সারা বিশ্ব জুড়ে তার ফ্যান্স রয়েছে। এবার প্রিন্সেস জ্যাসমিন, আলাদিনের আশ্চর্য প্রদীপ। এই কাহিনীর অস্তিত্ব বাস্তব জীবনে না থাকলেও কাহিনীতে দেখানো প্রিন্সেস জ্যাসমিন রিয়েল লাইফে এক্সিস্ট করে। এই দুনিয়াতে এমনও একটি মেয়ে রয়েছে যে সম্পূর্ণ প্রিন্সেস জ্যাসমিনের মতো দেখতে।
মেয়েটির নাম ওলেনকা মিয়ানোয়েল, যিনি একজন মডেল। তাকে দেখে মনে হয় কোনো একটি অদৃশ্য শক্তি ইচ্ছা করেই তাকে প্রিন্সেস জ্যাসমিনের মতো তৈরি করে দিয়েছে। 23 বছর বয়সী ওলেনকা তখন সকলের কাছে জনপ্রিয় হয় যখন একটি হ্যালোইন পার্টিতে যাওয়ার জন্য সে প্রিন্সেস জ্যাসলিনের মতো করে তৈরি হয়। এরপর সে তার একটি ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড করে। তারপর থেকেই ওলেনকা সকলের কাছে রিয়েল লাইফ প্রিন্সেস জ্যাসমিন হয়ে যায়। এবার রয়েছে মাউই ফ্রম মোয়ানা। সাল 2013 রিলিজ হয়েছিল এই মোয়ানা ফিল্মটি, আর সারা বিশ্বের মানুষ সিনেমাটিকে পছন্দ করে। এই সিনেমাটিতে থাকা মাউই চরিত্রটিকেও মানুষ অনেক বেশি ভালোবেসেছিল। কিন্তু এরপর সকলে তখন অবাক হয়ে যায় যখন তারা উইলিয়ামকে দেখে। হাওয়াইয়ে বসবাসকারী উইলিয়াম সাল 2018 সকলের কাছে জনপ্রিয় হয়, আর সেটা ছিল মাউইয়ের মতো তার শারীরিক চেহারা। এরপর থেকে বড় বড় অ্যানিমেশন কোম্পানিগুলি তাকে আমন্ত্রণ জানাতে থাকে, আর অল্প কিছুদিনের মধ্যেই উইলিয়াম নামে এই ব্যক্তি সাধারণ ব্যক্তিত্ব থেকে সেলিব্রিটি হয়ে যায়, আর বাচ্চাদের কাছে সে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায়। তাহলে মাউই চরিত্র উইলিয়ামের সঙ্গে শেষ হলো আজকের ভিডিওটি, যেখানে দেখানো ব্যক্তিত্বদের মধ্যে কেউ ছিল বার্বি ডলের মতো দেখতে, কেউ ছিল অ্যানিমেশন ক্যারেক্টারের মতো দেখতে, আর কেউ ছিল সম্পূর্ণরূপে কার্টুন চরিত্রের জীবন্ত রূপ।